এবছর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল গতকাল ঘোষণা হয়েছিল। কুনাফন পশ্চিম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে নবম স্থান অধিকারী ছাত্রীকে বৃহস্পতিবার দুপুর ১২টায় শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করেন স্কুলের এসএমসি কমিটি। খুব নিতান্ত গরিব ঘরের মেয়ে অত্যন্ত সুর প্রাইভেট টিউশন ছাড়াই নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে বাবা মার মুখে উজ্জ্বল করেছেন। গ্রামের সাধারণ স্কুল থেকে রাজ্যের মধ্যে যুগ্ম নবম স্থান দখল করে পুরুষ সিপাহী জলা জেলায় নজির সৃষ্টি করেন। সংবাদে প্রকাশে রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। তার মধ্যে কোনাবন পশ্চিম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় উচ্চ মাধ্যমিকে কলা বিভাগের ছাত্রী তন্তুষু নবম স্থান দখল করেছেন বৃহস্পতিবার দুপুর ১২টায়। ছাত্রীর বাড়িতে ছুটে আসেন স্কুলের এসএমসি কমিটি সহ এলাকার সমাজসেবীগণ। সকলেই ছাত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। পাশাপাশি ছাত্রী শিক্ষার জীবনী সর্বদাই স্কুলের এসএমসি কমিটি এগিয়ে গেছে। আমি কুনাবন পশ্চিম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান। তো গতকাল সকাল থেকেই আমি প্রধান শিক্ষক মহাশয় বিশ্বজিৎ স্যারের সাথে কথা হচ্ছিল রেজাল্টের ব্যাপার নিয়ে। তো আমি ফার্স্ট যখন একটা নাগাদ আমি স্যারের কাছ থেকে স্টুডেন্টের নাম্বার নিয়ে কালেক্ট করি। ফার্স্ট ফোনেই আমি তন্তুকে কল করি যে তন্তু তোমার নাম্বার কত মার্ক টোটাল মার্ক, তখন বলে ৪৮১.২। তখন যাক একে একে অনেকের খবর নেই। সন্ধ্যার সময় আমাকে হেডমাস্টার স্যার কল করে যে তন্তু তো সারা ত্রিপুরার মধ্যে নবম হয়েছে। তো শুনে অনেক আনন্দ লাগলো, আমাদের এই কুনাবনের জন্য অনেক গর্বের বিষয়, কুনাবন তথা পুরো কমলাসাগর বিধানসভার জন্য গর্বের বিষয়। এই প্রথম কমলাসাগর থেকে কোনো ছাত্রী পুরো ত্রিপুরার মধ্যে মানে সেরা দশের মধ্যে একজন হয়েছে, তার জন্য আমরা অনেক অনেক আনন্দিত এবং গর্বিত। আর যেটা আমি ওই কথাটাই বলতে চাই যে তন্তুসুরকে দেখে গ্রামের প্রত্যেকটা ছেলে মেয়ে যাতে তন্তুসুরকে আইডল মনে করে পড়াশোনা করে এবং ভালোভাবে এগিয়ে যায় এই আশা রাখছি। এবং ওনার যে মাতা পিতা এবং ভাই সবাইকে অসংখ্য ধন্যবাদ ওনার প্রতি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।